আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার দুইটা রেড টেল ফিমেল ফুল লোডেড হয়ে আছে। এগুলোকে কিভাবে ব্রিডিং করাবো তা আজকে আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। ফার্স্টে আপনাদের মেল আর ফিমেলগুলোকে চিনতে হবে। আমার ডান পাশে যেগুলো আছে এগুলো হলো ফিমেল, আর বাম পাশে যে একটা মাছ দেখতেছেন এটাই হলো মেল। ফিমেল থেকে মেলটা অনেক সুন্দর হয়। আপনার মাছ লোডেড এটা কীভাবে বুঝবেন? দেখেন মাছটা কী পরিমাণ ফুলে গেছে তার পেটটা, এবং পেটের নিচে দেখবেন কালো হয়ে আছে। এই কালোগুলো হলো মাছের বাচ্চাগুলোর চোখ। আমার এই দুইটা ফিশি এক থেকে দুই দিনের মধ্যেই বেবি দিয়ে দিবে। এদেরকে এখন আলাদা একটা ব্রিডিং ট্যাঙ্কে ছেড়ে দিব। সো দেখেন কিভাবে এদেরকে ব্রিডিং ট্যাঙ্কে ছেড়ে দিই। ব্রিডিং ট্যাঙ্কে ছাড়ার আগে আপনাকে কিছু প্লান্টস লাগবে। প্লান্টস দিলে মাছের বাচ্চাগুলো প্লান্টসের মধ্যে লুকাতে পারবে। আমার কাছে এই প্লান্টসটাই আছে, সো আমি এই প্লান্টসটাই এখন আমার এই ব্রিডিং ট্যাঙ্কে ছেড়ে দিব। আর ব্রিডিং ট্যাঙ্কে ছাড়ার আগে অবশ্যই পানিটাকে পুরাতন করে নেবেন। নতুন পানিতে ব্রিডিং করালে আপনার মাছ মারা যেতে পারে। সো আমার প্লান্টসগুলা দেওয়া শেষ হয়ে যাবে এখনই। আমি এখন আস্তে করে আমার মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিব। এখন মাছগুলোকে এটার ভিতর ছেড়ে দিব। প্রথম ফিমেলগুলোকে স্টে করে ছাড়লাম। বিসমিল্লাহ। এরা এখন পানিতে স্টে করে নাড়াচড়া করবে। এখন মেলটাকে ছেড়ে দিব। এই যে মেলটা, কত সুন্দর একটা মেল, খুব অ্যাক্টিভ। বিসমিল্লাহ। ছাড়া শেষ। দেখা যাক এদের কি অবস্থা। এরা এখন একসাথে থাকবে। ফিমেলটা মেলদেরকে একটু তাড়া করবে আর কি, ব্রিডিং করানোর জন্য। বেশি একটা টাইম লাগবে না, এক থেকে দুই দিনের মধ্যেই এরা ফ্রাই দিয়ে দিবে। সো দেখা যাক, একদিন পর আবার আপনাদের সামনে আসব আমি। দেখেন আমার একটা ফিমেল ঝোপের ভিতর আছে, তার মানে এটা এখন বাচ্চা দিবে। বাচ্চা দেওয়ার এক দুই ঘন্টা আগ থেকে এরা ঝোপঝাপের ভিতর লুকিয়ে থাকে আর কি, লুকিয়ে লুকিয়ে বেবি দেয়। সো এটাকে আমি একটু একটা মগের মধ্যে আলাদা করে রেখে দিব, যাতে বাচ্চাগুলো কালেক্ট করতে আমার কষ্ট না হয়। বাট আপনারা চাইলে এইভাবেই এখানে এটাকে ফিড করাতে পারেন, কিন্তু আমার বাচ্চা কালেক্ট করতে একটু কষ্ট লাগে, যে কারণে আমি একটা মগের ভিতর এটাকে রেখে দিব। সো ফাইনালি মাছটা প্রায় 50টার মতো ফ্রাই দিয়ে দিছে। দেখেন ফ্রাইগুলো, মাত্র ফ্রাইগুলো হওয়ার কারণে এখনও ভালো মতো এরগুলো সাঁতার কাটতে পারতেছে না। কিছু নিচে পড়ে আছে, আর কিছু যমজ বাচ্চা হয়েছে, প্রায় 6টার মতো যমজ বাচ্চা হয়েছে। ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো। ওয়েট, এই দেখেন যমজ বেবি হয়েছে। পুরাই যমজ, দুইটার পেট লাগানো, এরকম আরও তিন চারটা আছে আমার কাছে। এই ফার্স্ট টাইম দেখলাম যে এই মাছটা এরকম যমজ বাচ্চা দিল। এখন এগুলোকে কীভাবে কী করবো আল্লাহ ভালো জানে। এগুলোকে মগে রেখে দিব, দেখি কী হয় না হয়, পরে এটা দেখাবো যমজ বাচ্চাগুলো নিয়ে কী করছি না করছি। সো আজকের মতো ভিডিও এখানেই শেষ। পরবর্তীতে কী নিয়ে ভিডিও বানাবো তা জানাতে ভুলবেন না। আর যারা
চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।